জাতিসংঘের এই চাপের পরে আমি মনে করি রাশিয়ার এই চাপ সরকার সহ্য করতে পারবে না। সুতরাং রাশিয়ার এই যে রাষ্ট্রদূত যেটা বলেছেন, এটা তো এক কথায় বলা যায় হাসিনা সরকারের উপর চাপ। হাসিনা কেন, কোন মহাপুরুষ বা মহামহিষী নারী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন একেবারে আইনস্টাইনের আইকিউ নিয়ে, তার পক্ষেও এই ক্রাইসিস সামাল দেয়া সহজ ব্যাপার হবে না। জাতিসংঘের যে বিষয়টা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে দুটো বিষয়, একটা ভালো খবর আমাদের জন্য, সেটা হলো সাংবাদিক কনক সরোয়ারের বোন রাকাকে জামিন দেয়া হয়েছে। এর কারণ হিসেবে অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে র‍্যাবের স্যাংশন দেওয়ার পরে বাংলাদেশে পুলিশ এই গুম ও নিখোঁজ হওয়া পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের বাসায় গিয়ে গভীর রাতে তাদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সই নেয়া এবং এমনকি তাদের কাছ থেকে জবানবন্দি নেয়া, স্বীকারোক্তি নেয়া জোরপূর্বক যে তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছে। কিন্তু এই খবরটা যখন সংবাদ মাধ্যমগুলোতে চলে আসলো, আলোচনা হলো, ঠিক তখনই আবারও জাতিসংঘের হাই কমিশনারের মানবাধিকার অফিস আবার বিবৃতি দিয়েছে সরকারকে যে বাংলাদেশে নিখোঁজ হওয়া এই পরিবারগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো আচরণ যেন না করা হয়। ঠিক এই সময় সাংবাদিক কনক সরোয়ারের বোন রাকাকে জামিন দেয়া হলো। আসলে এই দুইটা ঘটনার সংশ্লিষ্টতা কি এবং এই বিষয়ে আমি আপনার বিস্তারিত বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। ঘটনা দুটো কিন্তু কাকতালীয় নয়, যে জাতিসংঘ বললো আর এদিকে হাসিনা সরকার সিদ্ধান্ত নিল যে কনক সরোয়ারের বোন রাকাকে ছেড়ে দেবে, তাকে জামিন দেবে ইত্যাদি। ব্যাপারটা ইতিমধ্যেই দেখবেন জাতিসংঘ এই হুঁশিয়ারি দেওয়ার আগে অলরেডি তারা ওই র‍্যাব প্রতিষ্ঠান হিসাবে র‍্যাবকে বেআইনি ঘোষণা করেছে। মানে র‍্যাবের কোন লোক আর জাতিসংঘের পিস মিশনে, শান্তি মিশনে যেতে পারবে না, এ ব্যাপারে এখনো দ্বিমত নেই, উচ্চবাচ্য করা যাবে না। র‍্যাব এখন একটা নিষিদ্ধ এন্টিটি, একটা নিষিদ্ধ দল বা নিষিদ্ধ একটা বাহিনী। এটার পরে যখন হাসিনা সরকার আবার একটু ধানাই পানাই করলো, তারা তো এক কথা সরকার আমেরিকা বা জাতিসংঘ বা অন্য কেউ যেটা বলে ওটাকে তারা নিজেদের ভাষায় নিজেদের সুরে গেয়ে ওটাকে বিকৃত করেন। সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কাকতালীয় ঘটনা না যে কনক সরোয়ারের বোনকে ছেড়ে দেয়া হয়েছে এবং এখন আরো অনেক এ ব্যাপারে চাপ আসবে জাতিসংঘের। এবং জাতিসংঘের চাপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের চাইতে অনেক বেশি শক্তিশালী, কেননা জাতিসংঘ আমরা ত্যাগ করতে পারবো না। জাতিসংঘের মাধ্যমে আমাদের অনেক কিছু চলে, যে অনেক অনেক আমাদের কালচারাল ব্যাপার ধরুন, আমাদের ডিপ্লোম্যাটিক, আমাদের অর্থনৈতিক ব্যাপার, অনেক কিছু যা মানে জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং ওটাকে হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই। তবে এটা একটা শুভ লক্ষণ আমি মনে করি যে এভাবেই এগুবে, যদিও এখনো রাকাকে জামিন দেওয়া হয়নি, মানে গ্রেপ্তার, এখনো উনি গ্রেপ্তারকৃত, তাকে মুক্তি দেওয়া হয় নাই। ওই আদালতের যে কার্যপ্রণালী তাতে একটু সময় লাগবে, হয়তো 7 দিন 10 দিন তাকে মুক্তি দিতে হবে। এবং জাতিসংঘ যেটা বলেছে যে তাদেরকে হেনস্থা করা যাবে না, হ্যারাস করা যাবে না, এ ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জি অবশ্যই, এইটাই, এটা লক্ষণীয় যে জাতিসংঘের যে তৎপরতা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা তারা বেশ গুরুত্ব সহকারে দেখছে, তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি একের পর এক, এবং এটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো লক্ষণ। আমি মনে করি সেটা, আপনার সাথে একমত। আর এর 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 পরে আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমগুলোতে এসেছে এবং আপনিও নিশ্চয়ই জানেন, আমাদের দর্শক আপনারাও হয়তো জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্নজন বিভিন্ন ভাবে মত দিচ্ছে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি পক্ষ থেকে, যদিও সরকার নিরপেক্ষ একটা অবস্থান নিয়েছে, কিন্তু সেখানে রুশ রাষ্ট্রদূত সেদিন উনি একটি খোলা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং সেই তাদের খবর প্রকাশের বিষয়টা তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন যে পশ্চিমা মিডিয়ার মতোই বাংলাদেশি কিছু মিডিয়া এই যুদ্ধ এই বিষয়গুলো নিয়ে পক্ষপাতদুষ্ট খবর প্রচার করছে। তো এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে। এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘের এই চাপের পরে আমি মনে করি রাশিয়ার এই চাপ সরকার সহ্য করতে পারবে না, ধারণ করতে পারবে না। কেন, এখন হাসিনা সরকার হয়তো বলবে যে আমরা তো গণতন্ত্র, গণতন্ত্রে কোন পত্রিকা বা কোন মিডিয়া কি লেখে না লেখে সে স্বাধীনতা তো এখানে আছে। এটা সবাই জানে যে বাংলাদেশে একটা খবরের কাগজ, একটা টিভি চ্যানেল, একটা রেডিও চ্যানেলও স্বাধীন না। এমনকি আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিছু লিখলেও আপনার স্বাধীনতা খর্বিত হয় বারবার, যেটা আমার ব্যাপারে হয়েছে। এই যে গত মাসের 15 তারিখে, 15ই ফেব্রুয়ারি, আমার যে পুরনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেখানে দেখানো হচ্ছে যে তাজ হাশমি প্রয়াত, তাজ হাশমি অলরেডি মারা গেছেন এবং আমার ওই অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে মেমোরিয়ালাইজড অ্যাকাউন্ট। ওটা আমি ওখানে কোনো কিছু পোস্ট করতে পারছি না, কেননা আমি তো অফিসিয়ালি মৃত, মারা গেছি। যেটা সিঙ্গাপুরে যে হাসিনার এক পা চাটা ওই যে কি বলে জার্নালিস্ট কি দিয়া যেন নাম, সে যেটা মনিটর করে জুকারবার্গকে দিয়ে হাসিনা যেটা করিয়েছে যে বাংলাদেশিদের দেশে বা বিদেশে থেকে যারা মন্তব্য করে তাদের ব্যাপারে তাদের সরকারের একটু দেখাশোনা করার ব্যাপার আছে, কেননা তারা রাষ্ট্রবিরোধী কাজকর্মে নিয়োজিত। তো মার্ক জুকারবার্গ তো ফেসবুক তো একটা ব্যবসা, প্রচুর কোটি কোটি ডলার আয় করা হয় বাংলাদেশ থেকেও, সুতরাং তিনি একটু কম্প্রোমাইজ করেছেন হাসিনার সঙ্গে। তবে যখন ভুল ওই শাসন বদলাবে ওই দালালদের কেউ ধরা হবে, যেখানেই থাকুক, দেশে আসলেই তাদেরকে লোকে ছিঁড়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমাকে মৃত ঘোষণা করা হয়েছে, ফেসবুকে কিছু বলা যায় না, খবরের কাগজ গুলোর কোনো স্বাধীনতা নেই, একেবারেই কোনো স্বাধীনতা নেই। আমি তো সেই ওই আইয়ুব খান আমলে দেখেছি, আইয়ুব খান আমলে 1962 সালের 8ই জুন যেদিন সামরিক শাসন প্রত্যাহার করা হলো, আইয়ুব খান যখন সিভিলিয়ান হয়ে প্রেসিডেন্ট থাকলেন, খবরের কাগজ পল্টন ময়দান গ্রামে গঞ্জে প্রতিটা জেলায় প্রতিটা থানায় আইয়ুব খানের বিরুদ্ধে যে পরিমাণ বিষোদগার করা হতো এটা অবিশ্বাস্য। আইয়ুব খান তো তখনও ফিল্ড মার্শাল, একজন জেনারেল, যদিও মার্শাল নেই। তখন যে স্বাধীনতা ছিল ঠিক ওই মার্শালর আগে পূর্ব পাকিস্তানের যে জনমাধ্যমের গণমাধ্যমের যে স্বাধীনতা ছিল 1947 থেকে 1958 পর্যন্ত, সেটা আবার ফিরে আসে। এবং এখন বাংলাদেশে যেটা চলছে ব্রিটিশ সরকারের আমলে 1937 থেকে 1947, যখন তারা মোটামুটি স্বায়ত্ত শাসন দিয়ে দিল, ফজলুল হক যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হলেন 1937 সালে এপ্রিল মাসে, তো তখন যে পরিমাণ স্বাধীনতা ছিল বাংলাদেশে সে স্বাধীনতা স্বাধীনতার পর থেকেই গণমাধ্যম ভোগ করেনি এবং এখন তো প্রশ্নই ওঠে না। সুতরাং রাশিয়ার এই যে রাষ্ট্রদূত যেটা বলেছেন, এটা তো এক কথায় বলা যায় হাসিনা সরকারের উপর চাপ, যদিও সরকারের নাম তারা ব্যবহার করছেন না, তারা বলছে এই বাংলাদেশি মিডিয়া। তবে কান টানলে মাথা আসে, সবাই জানে বাংলাদেশের মিডিয়াতে কোনো স্বাধীনতা নেই। এতে ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, নিউ এজ পত্রিকা বলেন, কোন পত্রিকার সম্পাদক যাদের ঘাড়ে দুটো মাথা আছে কেবল তারাই সরকার বিরোধী একটা শক্তিশালী বক্তব্য দিতে পারেন। সুতরাং এই যে হুঁশিয়ারিটা, এটার প্রতিফলে এটা হতে পারে যে রাশিয়া যে রূপপুরে অ্যাটমিক এনার্জি সেন্টার যেটা বানাচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা করছে, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে প্রায় $11 বিলিয়ন এখানে রাশিয়া নিয়োগ করেছে, ইনভেস্ট করেছে, সেটা যদি স্থগিত করে দেয় এবং পরে রাশিয়ার যে আরো এখানে পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর পরিকল্পনা আছে,
সবকিছুই ভেস্তে যাবে। সুতরাং এটা হাসিনা সরকারের জন্য একটা খুবই বিপজ্জনক সিগনাল যে ওই শ্যাম রাখি না কুল রাখি, আমেরিকাকে খুশি করতে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে মানে প্রত্যক্ষ ভাবে হাসিনা সরকার কিছু বলার সাহস করছে না, কিন্তু পরোক্ষ ভাবে তাদের গণমাধ্যম দিয়ে রাশিয়ার বিরোধী এবং ইউক্রেনের পন্থী একটা স্ট্যান্ড বাংলাদেশ সরকার নিয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো ফলদায়ক ব্যাপার হবে না। এটা শুধু শুধু রাশিয়াকে যে নারাজ করছে তাই নয়, চীন এ ব্যাপারে কিন্তু মোটামুটি রাশিয়ার সঙ্গেই আছে এবং থাকবে, থাকতেই হবে। চীনের স্বার্থে চীন রাশিয়াকে সমর্থন করবে এবং রাশিয়ার স্বার্থে রাশিয়া চীনকে সমর্থন করবে। এখানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহযোগী দেশগুলো আছে পশ্চিম ইউরোপে এবং ফার ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়াতে, তাদের কোনো চাল এখানে চলবে না। সুতরাং রাশিয়া যখন নারাজ, চীনও পরোক্ষভাবে নারাজ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে হাসিনা সরকারকে দিয়ে যে কাজগুলো করাতে চাচ্ছে, হাসিনা সরকার সেগুলো করতে পারছে না, ইচ্ছা থাকলেও করতে পারছে না। কেননা মার্কিন সরকার তো টাকা পয়সা দেবে না, টাকা পয়সা আসছে চীন এবং রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার কাছ থেকে গম আসছে, চীনের কাছ থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে। সুতরাং চীন এবং রাশিয়াকে নারাজ করলে ভারত এবং আমেরিকা খুশি হবে, তবে ভারত এবং আমেরিকা বাংলাদেশের এই 17 কোটি লোকের দেশের জন্য টাকা পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট দিয়ে টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং হাসিনা যদি মনে করেন যে তাকে উনি রিটায়ার করবেন, এটা হয়তো ওটারই একটা প্রতিফলন যে বাবা আর তো এই ক্ষমতায় থাকা সুবিধাজনক ব্যাপার হচ্ছে না, রাশিয়াও খ্যাপা, আমেরিকাও আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে চায়, চীনও আমার প্রতি খ্যাপা, ভারতও চায় যে আমি চীন এবং চীনকে যেন এখানে অত আশকারা না দেই। এই সবগুলোকে সব ফ্রন্ট ঠিক রেখে চলা হাসিনা কেন, কোন মহাপুরুষ বা মহামহিষী নারী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন একেবারে আইনস্টাইনের আইকিউ নিয়ে, তার পক্ষেও এই ক্রাইসিস সামাল দেয়া সহজ ব্যাপার হবে না, খুবই দুরূহ ব্যাপার। জি,